এক ভাই আর্টিকেল আকারে প্রশ্ন লিখেন তিনি লিখেন আলাইকুম সম্মানিত শেখ আমি আব্দুল আজিজ মালয়েশিয়া থেকে আমার প্রশ্ন কোরআনকে সম্মান ও ভালোবাসলে কোরআনের বিধি বিধান মেনে চললে কোরআন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে কি নিয়ামত দিবেন জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খায়রান মাসা আল্লাহ জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফি সম্মানিত দিনই ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন আলজাবিল্লাহি তৌফিক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নবী বাদা ও বাদ সম্মানিত ভাই যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি প্রয়োজনীয় প্রশ্ন যে আমরা যদি কোরআনের বিধি বিধান মেনে চলি এবং কোরআনকে সম্মান করি এখানে কোরআনকে সম্মান করা ঠিক আছে ভালোবাসলে কোরআনকে ভালোবাসার অর্থ প্রথমত আমরা জানি কোরআনকে ভালোবাসার অর্থ হচ্ছে আমরা কোরআনকে পড়ব কোরআনকে পড়াই হচ্ছে কোরআনকে ভালোবাসা এবং কোরআনকে সম্মান দেয়া এরপরে যদি কোরআনকে ভালোবেসে কোরআনকে সম্মান দিয়ে কোরআনের কথাগুলো মেনে চলি তাহলে আমাদের জন্য কি হবে দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ হবে আর শেষ গন্তব্য হবে আমাদের জন্য জান্নাত এইটা হচ্ছে সার কথা এখন আমরা কোরআন থেকে কিছু কথা বলবো যে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার প্রতি ইমান আনে এবং তারা সৎ আমল করে আর ইমান আনলে আমল করলে তাকে প্রথম দেখেন কোরআনের মৌলিক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা খুদবাতে অথবা আলোচনাতে বলে থাকি কোরআনের মৌলিক বিষয় কেউ ছটা সাতটা অনেকগুলো বিষয় বলা যায় প্রথমত কোরআন এমন একটি কিতাব যে কিতাব আমাদেরকে মৌলিক বিষয়ে প্রথমত আপনার কোরআনের উপর ই আনতে হবে এরপরে প্রথমেই আবার কোরআনকে পড়তে হবে মৌলিক বিষয় দুই তিন নাম্বার হচ্ছে এই কোরআনকে পরে শিক্ষা গ্রহণ করে অন্যকে শিক্ষা দিতে হবে নাম্বার চার হচ্ছে এই কোরআনের বিধি বিধান মেনে তবলিক করতে হবে নাম্বার পাঁচ হচ্ছে এই কোরআনের বিধিবিধান অনুযায়ী হালালকে হালাল বলে মানা এবং হারামকে হারাম মেনে বর্জন করা নাম্বার ছ এবং সাত হচ্ছে এই কোরআনের যত বিধান আছে দুনিয়াতে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ছেলে মেয়ে স্ত্রী পরিজন সমস্ত কিছুর উপরে কোরআনের সমস্ত কিছুর উপরে কোরআনকে অ্যাপ্লাই করতে হবে এবং রসুল মাহম্মদ সাল্লাল্লাহ আলি জীবনী সিরাত এবং হাদিসকে মানতে হবে যেমন আল্লাহ হায়ান উয়াত আলাহ কুরআনী কারিমের জুজ আম্মা আম্পার হাতে আল্লাহরুল আলামিন সূরা বরুজ যেটাকে বলা হয় সূরা বরুজের পঁচিশে নম্বর সুরা আ এক নম্বর এগারোতে আল্লাহবুল আলামিন আপনাকে বুঝাচ্ছেন আল্লাহ হায়ান উয়াতা আলাহ বলেন আহ অন্দু বিল্লা হিমিনা সৈত ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير এটা মাঝে থেকে কথাটা প্রথমত বোঝাচ্ছি যে আল্লাহ বলেন আমানু যারা ঈমান আনবে তার মানে যারা কোরআন পড়বে কোরআনকে বুঝবে তখনই তারা ইমান আনবে এরপরে আল্লাহ আর যারা সৎকর্ম করে এই জন্য তাদের জন্য রয়েছে জান্নাহ আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত এমন জান্নাত যার নিম্ন তলদেশে নদী প্রবাহিত এটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় সফলতা তাহলে আল্লাহ রাবুল আলমিন কোরআন এমন একটি বিষয় যে কোরআন যারা পড়বে কোরআনের উপরে আমল করবে এবং কোরআন তাদের জন্য হুয়া তালা নিয়ে যাবে জান্নাতে আর সেই জান্নাত আল্লা তালা তার জন্য খালিদিন আবাদা আল্লা তালা বলছেন যে চিরজীবনের জন্য তার এই কোরআন

মোহাম্মদ সাল্লাল্লাহ আপনি আপনার প্রতি যে প্রত্যাদেশ এসেছে ওই সেই ওহি কিতাব আবৃত্তি করুন ও একাদমি সালা এবং সালাত প্রতিষ্ঠিত করুন আল্লাহ সফা হানা হুয়াতা বলছেন নিশ্চয়ই সালাত ইন্না সালাতা তেনহা আনিল ফাহশা ইউল মুনকার নিশ্চয়ই সালাদ তাকে বাধা দেবে অশ্লীল এবং কার্য থেকে তাহলে আল্লাহ আলামিনের আলমিনের কোরআনকে পড়তে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন তোমরা কি কোরআনকে নিয়ে গবেষণা করো না তাইলে কোরআনকে করতে হবে গবেষণা করতে হবে আর এই কোরআনই আমাদেরকে কি করবে জান্নাতে নিয়ে যাবে কি জান্নাতে নিয়ে যাবে আল্লাহ সিজদা সূরা নম্বর 32 পারা নম্বর একুশ আয়াত নম্বর উনিশে আল্লাহ রাবুল আলামিন বলছেন যে অবশ্যই যারা ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য এই কৃতকর্মের ফলস্বরূপ তাদের জন্য রয়েছে আপ্যায়ন আর সেটা হচ্ছে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাল্লাযীনা আমানু ওয়া বলছেন যে তাদের জন্য রয়েছে জান্নাত এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওয়াল মাআওয়া নুজুলাম বিমা কানু ইয়া আমলুন আল্লাহ সুহান হুয়া তালা বলছেন যে তাদের কৃতকর্ম ফলস্বরূপ তাদের জন্য আপ্যায়নের জন্য রয়েছে জান্নাত এবং সেই জান্নাত হবে তাদের আবাসস্থল তাহলে যারা সৎকর্ম করবে সেই সৎকর্মের জন্য আল্লা সফহান হুয়া তালা তাদের জন্য রেখেছেন জান্নাত এটাই হচ্ছে আল্লা সফহান হুয়া তালার পক্ষ থেকে পাওনা তো ভাবে আমরা কোরআন থেকে শত শত আয়াত আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবাহ বলছেন যে যারা কোরআন কে মানবে কোরআনের বিধিবিধান মানবে তাদের জন্য আল্লাহ সুবাহানবুয়া তালা সুসংবাদ রেখেছেন যেমন সুরা বাকারা সুরা নাম্বার দুই পারা নাম্বার এক আয়াত নম্বর পঁচিশে শুরুতে আল্লাহুল আলমিন বলছেন জান্নাত তিন তাজরি মিন তাহ তিহাল আনহার আল্লাহ সফায়ান হুয়াতালা বলেন ওয়া বেশীর মানি তাদেরকে সুসংবাদ দাও কাকে আল্লাহ সফায়ান হুয়াতালা বলেন আর যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে সৎকর্ম সম্পাদন করে তাদেরকে তুমি সুসংবাদ প্রদান করো আর সেই সুসংবাদ কি তাদের জন্য এমন জান্নাত এমন বেহস্ত এমন বালাখানা যেখানে রয়েছে তাদের জন্য তাদের তলদেশে প্রাদ নদী সমূহ প্রবাহিত থাকবে আল্লাহ তাহলে এইরকম ভাবে আলোচনা করতে পারি যে আল্লাহ যারা কোরআনে কে পড়বে কোরআনকে কে তাদাব্বর করবে কোরআনের বিধিবিধান মেনে চলবে আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত আশা করবো এতটুকু এনাফ বাকি আল্লাহুল আলমিন ভালো জানেন জাজাকাল